नमस्कार बंधुरा, आमार आजकेर रेसिपि होच्छे चिकेन इरानी कड़ाई। एटा होच्छे इरान देशेर एकटा रेसिपि, खेते किन्तु भीषण भालो हय आर खूब सुविधाजनक एकटा रान्ना, झटपट तैरी होये जाय। नमस्कार, मेमिस रेसिपिते सकलके स्वागत जानिये शुरू करब आजकेर रेसिपि। आजकेर एई रेसिपिटा रुटि परोटार साथेई बेशी भालो लागे, अथवा हातेर रुटि किंबा नान कुलचा এই ধরনের ব্রেড আইটেমগুলো বা রুটির আইটেমগুলোর সাথেই কিন্তু আজকের এই রেসিপিটা খুব ভালো লাগে, খুব চটজলদি হয়ে যায়, তবে একটা ইউনিক টেস্টের রেসিপি। দেখুন, এখানে আমি নিয়েছি প্রায় 500 গ্রামের তো চিকেন, একদম চিকেনটা কিন্তু হাড় সমেত চিকেন নিয়েছি, কোনো বোনলেস চিকেন নয়। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর দেখুন চিকেনগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটাতে হাড় রয়েছে। আমি বোনলেস চিকেনে করছি না, উইথ বোন চিকেন দিয়ে তৈরি করছি। এবার চিকেনটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি 2 টিস্পুন গোটা ধনে, এর সাথে রয়েছে 1 টিস্পুন গোটা জিরে, নিয়েছি 1 টিস্পুন গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। এই হচ্ছে সিম্পল একটা মশলা। এটাকে আপনারা ডাইরেক্ট গুঁড়ো করে নিতে পারেন, আমি একটুখানি তেলে নিয়ে গুঁড়ো করব, যাতে গুঁড়োটা সুন্দরভাবে হয়ে যায়। খুব যে একদম ড্রাই রোস্ট ভাজা ভাজা করব তা না, জাস্ট একটু এই যে জল জল ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেব শুকনো কড়াইয়ের মধ্যে। এটা হয়ে গেছে, মশলাটাকে এবার নামিয়ে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজলাম না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেল দিলাম 2 টেবিল স্পুন, এর সাথে দিচ্ছি 1 চামচ, ঘরের চামচে দিচ্ছি 1 চামচ ঘি। রান্নাটা সম্পূর্ণ ঘিতে তৈরি করতে পারেন, আমি তেল আর ঘি মিশিয়ে তৈরি করছি। ঘিটা তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 খানা এলাচ। এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা বলতে যেগুলো বুঝি, লবঙ্গ, দারচিনি, জৈত্রী, এগুলো কিন্তু পড়বে না, শুধু 2টো এলাচ দিলাম। এলাচ 2টো ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেনটা, প্লেন চিকেন, কোনো ম্যারিনেটেড চিকেন না। চিকেনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে চিকেনটাকে প্রথমে একটু ফ্রাই করে নেব। চিকেনটাকে আমি এর মধ্যে একটু ফ্রাই করে নেব, আর চিকেনের মধ্যে বেশ একটা বেশ ভাজা ভাজা দাগ হয়ে যাবে সেরকম পর্যায়ে অবধি হালকা করে ভেজে নেব। দেখুন চিকেনটা বেশ রং চেঞ্জ হতে শুরু করেছে, একটু সাদা সাদা হয়ে গেছে, ছিল একটু হালকা পিঙ্ক কালারের, এবার চিকেনটা যখন কুক হতে শুরু করবে হয়ে যাবে একটু সাদা সাদা। এবার আন্দাজ মতো লবণ অ্যাড করে দিলাম, লবণ দিয়েও চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবো। চিকেনের এই লবণ দেওয়ার পরে চিকেনের মধ্যে থেকে যে জলটা রয়েছে সেটা কিন্তু রিলিজ করতে শুরু করবে, আর এই জলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে চিকেন। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এই মশলাটাকে বার করেছি, মশলাটা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, এবার এটাকে গুঁড়ো করেছি, একদম গুঁড়ো না, এটা কিন্তু একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি, আর এটাই কিন্তু এটা নিয়ম, একদম মিহি পেস্ট করবেন না, গুঁড়োটা থাক। এদিকে চিকেনটা একদম প্রায় অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। আদার পেস্ট দিলাম 1 টিস্পুন, আর রসুনের পেস্ট দিলাম 1 টেবিল স্পুন, আদার থেকে রসুন বাটাটা একটু বেশি যাবে। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। আদা রসুনের সাথে চিকেনটা বেশ মিনিট 5-6 সময় ধরে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মিক্সড করে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি, চিকেন থেকে বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে। আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি চিকেনের সাথে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো, তাতে পেঁয়াজটাও কিন্তু বেশ নরম হয়ে আসবে। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখেছিলাম, পেঁয়াজও কিন্তু বেশ নরম হয়ে এসছে, আর পেঁয়াজের থেকেও খানিকটা জল বেরিয়েছে। দেখুন পেঁয়াজ চিকেন সবটাই বেশ অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন অনেকটা হয়ে এসছে, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নেওয়া। তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন,
আমি এখানে মোটামুটি একটা কাঁচা লঙ্কা কোচানোই অ্যাড করলাম। দিয়ে এবার ভালো করে চিকেনটাকে আবারও মিক্সড করব এই টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে। এবার দেখুন টমেটোটা যখন নরম হয়ে আসবে দিয়ে দেবো আমি একটু জল। এখানে আমি হাফ কাপেরও একটু কম জল দিই, প্রয়োজন নেই। এবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, বেশ একটু ঘন ঘন হয়ে আসবে ঝোলটা, আর চিকেনটাও এর মধ্যে বেশ সুসিদ্ধ হয়ে যাবে। মিনিট পাঁচেক আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দুটো গোটা কাঁচা লঙ্কা একদম বোটাটা সমেতই দিয়ে দেবো, এটা বেশ এর সাথেই কিন্তু সফট হয়ে আসবে। এবার দিয়ে দেবো ভাজা মশলাটা, যেটা আধা গুঁড়ো করা ধনে জিরে, পুরো মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কোচানো, বেশ খানিকটা ধনে পাতা কোচানো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্যাস দেখুন গ্রেভিটা এরকমই গামাখা থাকবে। এবার ধনে পাতা আর এই যে মশলার গুঁড়োটা এটার একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, তারপরে আমি বার করে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইরান দেশের দারুণ একটা সুস্বাদু রান্না, চিকেন কড়াই ইরানি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করে ভুলবেন না রেসিপিটা ফিডব্যাক দিতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না প্রচুর প্রচুর করে, আর অবশ্যই করে ফলো করতে থাকুন। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা।